তেসরা নভেম্বর 1975 জেল হত্যা দিবস বিশ্বের ইতিহাসে কলঙ্কজনক একটি দিন। নিরপরাধ চারজন জাতীয় নেতাকে জেল কালে নিরাপদ স্থান সেই জায়গায় গুলি এবং ব্রাশ ফায়ার করে হত্যা করা হয়, ব্যানার চার্জ করে সর্বশেষ। এটা আমাদের চোখের সামনে দেখা। একটু পেছনে যেতে হয়, বঙ্গবন্ধু মারা গেলেন 15 আগস্ট, শহীদ হলেন সপরিবারে। তার মাত্র 7 দিন পর 23 আগস্ট 1975 জাতীয় চার নেতা সহ আমরা 23 জন গ্রেপ্তার হই শবে বরাত রাত। এই হত্যাকাণ্ডটা বিচ্ছিন্ন ঘটনা না, এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। 3রা নভেম্বর জেলখানায় একটা ঘর ছিল প্রথম, এটা 3টা ভাগ করা হয়েছে। জাস্ট মাঝখানে 2টা 5 ইঞ্চ ওয়াল দিয়া 2টা পার্টিশন করছে। প্রথম রুমটা ছোট একটু, এরপরেটা একটু বড়, তারপরটা আর একটু বড়। ওই যে আমরা যখন 23 জন গ্রেপ্তার হইলাম, ওই 23 জনের জন জাতীয় নেতৃত্বের সঙ্গে আমরা তখন তার জাতীয় নেতারা বসে চিন্তা করলেন যে আমরা যখন তখন যারা জুনিয়র বলছে জুনিয়র সিনিয়র মিলে একসঙ্গে ভাগ করে থাকা দরকার, একসঙ্গে থাকা ঠিক হবে না। সেই দৃষ্টিভঙ্গি দিয়ে তারা কী করলেন, প্রথম যে রুমটা এই রুমটাতে সৈয়দ নজরুল ইসলাম সাহেব এবং আমাদের তাজউদ্দিন সাহেব সহ মাখন ভাই টাকন ভাই এরা ওই রুমে রইল। দ্বিতীয় রুমটা মাঝখানে যেটা, যে রুমটা আমি ছিলাম, সেই রুমটা যোগে কামরুজ্জন সাহেব আর শেখ আব্দুল আজিজ সহ আমরা পাহাড়ি আমরা কয়েকজন। 3 নম্বর রুমটা যেটা বড় ছিল ওইটাতে ছিল আমাদের মনসুর আলী সাহেব আর আব্দুল সামাদ আজাদ সাহেব সহ আপনার আমু ভাই সহ তার কয়েকজন। মানে এইভাবে ভাগ করে 3টা রুমে আমরা রাতটা অবস্থান করছিলাম। 23 রাত সবাই আমরা রাতে খাওয়া দাওয়া ঘুমিয়ে পড়ছি। আর আমাদের রুমে কিন্তু তার কামরুজ্জন সাহেব সারা রাত নামাজ পড়তেন, তাজ্জুবি নামাজ পড়তেন। তো দুজপের সকাল হইতো, সে ফজর নামাজ পড়ে এক কাপ চা একটা রুটি খেয়া ওই 7টার সময় তো কোর্ট হইতো, সে চলে যেত। ওইভাবে তিনি ওই জায় নামাজ পড়েই ওই ইয়া করতে, তোমার তাজ্জুবি নামাজ পড়া ওই ফজর নামাজ অপেক্ষা করতেছে। ঠিক সেই সময় পাগলাকুণ্ঠি যেখানে কিন্তু হুইসেল দেয়, এটাকে বলা হয় পাগলাকুণ্ঠি। তো পাগলাকুণ্ঠি দিলে 2টা জিনিসের জন্য আমরা ভাবি, পাগলাকুণ্ঠিতে 2টা, 1টা কয়েদি পালাইছে, দ্বিতীয় হয়তো হয় যে অনেক সময় দেখা যায় কোনো রুমে কয়েক কোনো জেলখানা কোনো রুমে কোনো অবৈধ জিনিস থাকতে পারে, অস্ত্র থাকতে পারে, ইয়ে থাকতে পারে, তখন তার পাগলাকুণ্ঠিতে সার্চ করে এটাকে তারা দেখে। এইরকম 2টা কারণে পাগলাকুণ্ঠি পড়ে। আবার এটি 1 থেকে 1.5 মিনিট ওই ঘন্টাটা বাঁচতে থাকে। কিন্তু এইবারে যে এটা সারা জেলখানায় কিন্তু হুইসেল আওয়াজ, আর এত জোরে আওয়াজ দিতেছে যে মনে হচ্ছে পুরো জেলখানা, রাত্র তো গভীর রাত, মনে হচ্ছে জেলখানা ভেঙে পড়তেছে বোধ হয়। আর জেলখানার ভিতরে যে বড় বড় গাছ আছে কিন্তু এখন দেখবেন আছে, এই গাছের মধ্যে চিল আর কাক থাকতো, মানে একসঙ্গে যে আওয়াজে পরে চিল আর কাক সব উড়ে গেছে, আর কা কা করতেছে আকাশ বই দেওয়া, মানে খালি কাক আর চিলের আওয়াজ, আরেক দিকে গিয়া এই হুইসেলের আওয়াজ, পাগলাকুণ্ঠির আওয়াজ, এটা যে থামে না। প্রায় 15-20 মিনিট পর্যন্ত এটা পাগলাকুণ্ঠি দিয়ে একসঙ্গে থেমে গেলো। থামার পরে আমরা সব চুপ হয়ে গেলাম। তা আমরা ভাবলাম যে বোধহয় নিউ জেল বা অন্য কোনো জেল বা তারা বোধহয় তল্লাশি করতে পারে আইসা। তা আমরা যার যার বিস্তারিত রেডি করে শুয়ে বসে দিয়েছি। এর ভিতরে দেখি যে আপনার একটা নিউ জেলের গেট, ডবল গেট লক ছিল আর কি নিউ জেলটা, ওইটা দিয়ে গেট খুললে দূরে আওয়াজ শোনা যায় ক্যাঁ 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 করে খোলে, বড় ইয়ে শিখে দিয়ে রডের ইয়ে তো আওয়াজ হয়, আওয়াজটা কানে ভাইসা আইতেছে। তখন বুঝলাম যে আমাদের নিউ জেলে আসতেছে কি, এইটা 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 আমাদের আইডিয়া করে নিলাম তখন দিছি। তারপর যে ধূপ 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 পায়ের আওয়াজ পাওয়া যেতেছে, মানে বুটের আওয়াজ যেরকম আছে না, 20-25 জন আসলে যেরকম হয় ডবল মার্চ করে আসলে এরকম একটা আওয়াজ। আর আমরা যে আমি যে মাঝখানের রুমটা তো ওই বারিন্দা থেকে স্ট্রিট লাইটগুলি জ্বলতেছে, কিন্তু ওই যে ওরা যে আসতেছে মানুষ দেখা যেতেছে, কিন্তু ছায়াগুলি দেখা যেতেছে এই যে ওয়ালে পড়তেছে। আমাদের রুমে কিন্তু ছিল ওই ইয়ে আপনার এসপি মাহবুবেরা, ওই ওয়ালের ভিতরে সাদা ওয়াল, তো ওয়ালের মধ্যে ইয়াগিনি আসছে, ছায়াগিনি পড়তেছে যে কিছু লোক ঢুকতেছে এরকম অবস্থায়। দেখে দেখলাম এই 1 মিনিট পর্যন্ত স্ট্রিট লাইট বিষয় বন্ধ করে দিল, অন্ধকার হয়ে গেলো, খালি আমাদের রুমে বাতি গুলি চলে, রুমে তো অথবা রুমে ওরা ডিম লাইটের মধ্যে একটা বাতি চলে খালি ঘুমানোর সময়, ওই অটো অ্যারি অ্যারি বন্ধ করে অ্যাটি অ্যারি খোলে, ওইভাবে রয়ে গেছে। আমরা একটা বসে দিয়েছি, এর মধ্যে দেখি একটা 1 নম্বর গেটটা, গেটগুলো দেখা যায় না তো, আমরা দূর থেকে উঁকি দিয়ে দেখতেছি জানালা ফাঁক দিয়া কি দেখা যায়। তো 1 নম্বর রুম যেটা ফার্স্টে যে ওইদিকে রুমটা মনে করেন যে ও বসছে ওইখানে, ওইখানে 1 নম্বর রুমটা এখানে একটা ওয়াল,
এই মাঝখানে আমার আমরা বসেছি এই এই একটা রুম পাশে একটা রুম এই দক্ষিণ দিকগুলো ফেস একটা রুমে ওই গেটটা খুলতে কম কম আওয়াজ দিতে কেঁ কে গেরা গেরে খুললো খুইলে সুবেদা ইদ্রিস ছিল সঙ্গে ও আইসা বলতেছে যে এই রুমের ভিতরে তাজউদ্দিন সাহেব আর এই আপনার নজরুল সাহেব আপনারা দুজন রুমে থাকেন আর বাকি যারা আছেন আমার সঙ্গে বেরিয়ে আসেন এই বলার পরে সবাই বেরিয়ে আসছে দরজা খুলছে ইয়ে করছে কি কী মনে হয়েছে ইয়ার তাজউদ্দিন সাহেবের সে কিন্তু এদের লোকে বাইরে চলে আয় করছে বাইরে আমরা মাস্কের রুমটা তো হাইটে প্রায় অর্ধে চলে আসছে এর মধ্যে সুবিধা বুঝে এই তাজউদ্দিন ভাই আপনার স্যার আপনাকে যেতে মানা করলাম আপনি রুমে থাকেন দৌড়ে এসে তাজুদ্দিন থাবা ধরছে রুমে ধৈরা নিয়ে ওই এক নম্বর রুমে ওই যে রুম ছিল আর কি ওই রুমে তাকে দুজন রাখিয়া আমাদের সামনে হাটে আর সবরা নিয়ে গেলো তিন নম্বর রুমটাতে তিন নম্বর রুমটা গিয়ে খুলছে আবার খুইলে ওইখান থেকে ইয়ার বাইর করছে মনসুলের সাহেবের সে তারা আমাদের সামনে আমার রুমের সামনে তো হাটে নিয়ে গিয়া এক নম্বর রুমে গিয়ে বসবে তিনজন হইলো তারপর মাঝখানে আমাদের রুমটা খুলতেছে তা আমাদের রুমটা খোলার সঙ্গে সঙ্গেই জেলখানে তখন আমাদের জেল অথরিটির কথা বলার জন্য নেতা নেতৃবৃন্দ সিদ্ধান্ত করছে যে জেলের অথরিটির কথা বলতে সবাই তো কথা বলতে অন বিহেফ অফ আমাদের পক্ষে কথা বলার দরকার কী প্রয়োজনের জন্য যে টিম করে একটা কমিটি করছে কমিটির চেয়ারম্যান হয়েছিল সামাদ ভাই আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী ছিল আর মেম্বার সেক্রেটারি সচিব হইলাম আমি ওই বড় কিছু হইলে সামাদ ভাইকে কথা বলতে অথরিটি লাগে আর চাল দামও জিনিসপত্র আনা তাদের লাগে ওর কথাবার্তা বলে এইটা আমি জেলখানে যাইতে কথা বলে চলে আসতাম আমার দুজনেই একমাত্র যাওয়ার অনুমতি ছিল তো আমার লোক সুবেদের ভালো সম্পর্ক রেখেছে এই গেলে দেখা হইতো আসতে হইতো ও যখন আমাদের রুমটা খুলতেছে এবারা তাই মাথায় একদম বাড়াই করে দিয়ে দেখলাম ক্যা ও বিহারি ছিল কিন্তু কালকে দিয়ে ক্যা খালি বললো আর্মি আর কোনো আওয়াজ দেখ ছোট্ট আওয়াজ করলাম আর্মি বলে তো আমরা সব চুপচাপ রয়ে গেছি আমার রুমটা না খুললাম ওই ইয়ে কিন্তু তার জানাবাজি বসা কানুজন সাহেব কানুজন ভাই বসা কানুজন স্যার আপনি আসেন আপনি আমার সঙ্গে আসেন ও গেটে গেটে দাঁড়ায় বলতেছে কানুজন সাহেব উঠলো উঠে জানাবাজটা ভাস্কর লোকেরা ওই তার তার সিটটা ছিল চৌকিটা ছিল সময় একদম যে আইসে ওইখানে ইয়েটা রাখলো জানাবাজটা রেখে আমাদের আমরা সব তো বসা যেই জন্য রয়ে গেছি সবার দেখবে একবার তাকে লিখুন করে তাকে আসতে একবার তো বেরিয়ে গেলো গিয়া ওই জাস্ট আবার এক নম্বর রুমটা নিয়ে গেলো আমাদের রুমটা লক করে দিল দিয়ে ওই গিয়েই তারা ওই মানে এই যে মানে চৌকি আর কি এরকম চৌকি এইবার আড়াড়ি একটা চৌকি একটা চৌকি একটা চৌকি এটা তো নজরুল সাহেব শুইত এরপরে তাজুদ্দিন ভাই শুইত এরপরে মাখন ভাই শুইতো শুইতে বোধ হয় এবার আটজন ওই রুমটাতে থাকতো তো এই যে রুমটার ভিতরে বসতে গিয়ে তার আড়াড়ি এদি দক্ষিণ দিয়ে ফেস দিয়া এবার চারজন বসছে ওই খাটে এইভাবে এইভাবে মানে বৈশা মনে হয় দুই তিন পাঁচ সাত সাত সেকেন্ড হবে এই সুবিধে বসাই দিয়ে চলে গেছে সঙ্গে সঙ্গে ধ্রুম ধ্রুম আওয়াজ করে প্রায় অনেক ঝুটের আওয়াজ ঝুটের আওয়াজও শেষ হয় নাই এই মিনিটে ধরুন আট থেকে দশটা আর্মসের অটোমেটিক আর্মসের ফায়ার ফায়ার করছে ওই চারজন দিয়ে বসে ভাবে একে মুখোমুখি বইরে আর কি দইরা এইভাবে ব্রাস করছে এতগুলি না আমি পাশে তখন তো আমি বুঝে তা আমরা তো পুরো বিল্ডিং ভেঙে পড়ছে এক আমরা মুক্ত যুদ্ধ করছি আওয়াজগুলো আমাদের কানে আমরা বুঝি তো এটা যে এক লোক পাঁচ থেকে ছয়টা অটোমেটিক আর্মস ফায়ার ওপেন করলে মনে বুঝে ইয়া কেমন হয়ে জিতেছে এত জোর আওয়াজ হয় আর এত পাশাপাশি রুম তো পাশে দিয়ে গেলে একটা ওয়াল হাতে দুই হাত পরই তো তারা ওয়ালের ওই পার আমরা এই পার দিয়ে আওয়াজ পাই আমরা সব সঙ্গে সঙ্গে মাটিতে লে ডাউন আর কি যেটা বলে মাটির মধ্যে শুয়ে পড়ছি সব ওরা ফার না করে দেরি করে নেয় দুই তিন সেকেন্ড ছিল এর মধ্যে আমরা ধুম ধুম আওয়াজ ডবল মার্চ করে দৌড়িয়া চলে গেছে গেল গেল চলে গেছে এরা আমরা তো আমি শুয়ে পড়ে নিয়েছি সব কে লড়াচড় করে যে যেন ওয়ালের ভিতর সাইডে গিয়া যেন ওদিকে গুলি না করতে পারে আমরা ওয়ালে ইয়ে দিয়া এই মাটি শুয়ে দিছি এর মধ্যে প্রায় চার পাঁচ ছয় মিনিট হয়ে গেছে এরা সব চুপচাপ স্তব্ধ এর মধ্যে একটা গঙ্গানি আওয়াজ পাওয়া যায় পানি পানি আওয়াজ হইতেছে খুব ক্ষীণ আওয়াজটা তো এটা আমরা শুনতেছি এরকম তো জেলখানায় যাগো যারা পুলিশ যারা পুলিশ যাগো যারা ডিউটি করে ওকে মিয়া সাহেব বলে কিন্তু একটা মিয়া সাহেব বাইরে দাঁড়ানো ছিল ওই ওয়ালের সাথে ওকে কাজ কৃতিভাবে দেখা যায় ডিউটি ছিল আর ও দেখে দৌড়ে আইসে আয়া জানাল উকি মেরে দেখতেছে যে একটা লোক ওয়ালের লোকের ঢেলা ঠেস দিয়া বসে এরকম পানি পানি আর ঘুঙাইতেছে এটা দেখে দৌড়িয়া করেছে ও জেল গেটে গেছে জেল গেটে গিয়ে জেলের রুমিকে বলতেছে স্যার একজন তো মারা যায় নাই ঘুঙাইতেছে আর পানি চিতেছে ওই জেলখানে কিন্তু তখন ওরা কিন্তু ঘাতে করে যায় নাই ওই জমি বসা তখন কারো দর্শা দিকে ধরে কী সে কী ব্যাপার
কয় স্যার একজন মারা যায় নাই পানি চেতে স্যার ঘুমাইতেছে কোথায় ওই জেলখানার ভিতরে রুমের ভিতরে আচ্ছা ওরে ধরে ওখানে মাটিতে বসাই দিছে দিয়া ওরা তিন চারজন কি কথাটা তো বললো এই পর্যন্ত ওইখানে শেষ আমরা তো আমরা রয়ে গেছি গা গঙ্গার আওয়াজটা পাইছি আর পানি পানি আওয়াজটা পাইতেছি আমরা এই ওই বারো থেকে চোদ্দ মিনিট পরই ধুম ধুম করে আবার ওইভাবে দৌড়িয়া নিউজিল্যান্ড ঢুকছে এইবার আমরা মনে করি যে আমাদের মধ্যে খতম করবো কিছু একটা ওরা না করে এক নম্বর রুমটা ঢুকছে দুই গা ওই যে মনসুর যখন জীবিত ছিল তার এরা তিন দিন কিন্তু অলরেডি কিন্তু এই ব্রাশ ফায়ার পুরো যা ধরে গেছে তো সঙ্গে সঙ্গে মারা গেছে আর সব ওই মৃত এবং জীবিত এই চারজনই করছে গিয়া ব্যানর চার্জ করছে একজন আটটা দশটা করে এরকম খোঁচে খোঁচে ব্যানর চার্জ করে সবারে মৃত্যুটা নিশ্চিত করে তারপর আবার দৌড়িয়া ধুম 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 করে দৌড়িয়া বাইরে চলে গেছে তো গিয়েছে আমরা তো পরিয়ে দিয়েছি রাত গড়াইতেছে অল্প ফজরের মধ্যে আজ প্রায় পনেরো বিশ মিনিট আগে বাইর দিয়েছে আজান আজান আওয়াজ পাওয়া দিতেছে ফজরের মধ্যে হয়ে গেছে আস্তে আস্তে সূর্য উঠতেছে আমরা তো অমনি রয়ে গেছি আর সূর্য আলো একটু একটু অন্ত হইতেছে ফর্ষ হইতেছে আকাশ আমরা তাকে এগুলো দেখি ভয় মাথা বের করি না আমাদের মধ্যে আরও যে জেলখানে ঘুরতেছে আসলে ওরা তো মেরে চলে গেছে গা এরকম করতে আমরা আস্তে আস্তে ওয়ালের তো একজন একজন লোকের ঘরে গিয়ে কথা বলতেছি কী হইলো ঘরের ভিতরে মারছে না নিয়ে গেছে ভয় দেখায় না তারপর দেখতেছি রক্তের গন্ধ আইতেছে চাপ চাপ রক্ত গন্ধ আছে না ওই যে চারজনের রক্ত ওই যে গর্তে ঢালুয়ের বে তো ওই বারিন্দার ভিতরে দিয়া সামনে একটা ড্রেন ছিল আর কি ওই ড্রেন দিয়ে পানি দিতে হবে বিল্ডিংয়ের ওই ড্রেন দিয়ে তবে চারজনের রক্ত ঘরে ঘরে একদম এক নম্বর রুম দুই নম্বর তিন রুমে একদম ইয়া পর্যন্ত চলে গেছে নালা দিয়া ওই রক্তের সব চাপ চাপ গন্ধ আইতেছে রক্তের তখন আমরা মনে নিশ্চিত দেখলাম যে মারা গেছে মার্স দেখেন হয় ঘরে নেলে বাইরে আমাদের বাইরে দেখা যায় না উকি রুম তো আরেক রুম দেখা যায় না সাইডে এরকম বল থাকলে দেখা যায় বারোটাকে একটা একটার দিকে আমরা অমনি সব পড়ে রয়েছি সব ইয়ে করে আর গন্ধ আস্তে সূর্যের তাপ বাড়তেছে আর রক্তের গন্ধ হ্যাঁ বেশি করে আসতেছে একটার দিকে দেখি যে দুই তিনজন কয়েদি ওই মেয়ে সুয়েদার সুয়েদার সহ এরকম কান্দে করে বড় একটা বালতি নিয়ে ইয়ে আইছে খাবার নিয়ে আইছে মানে এক বালতি মধ্যে যাও আর কিছু না দিয়ে আইনে আমার রুমটা খুললো খোলার পর আমি রাস্তা খাই আবার জিজ্ঞাসা করতে গেলাম হ্যাঁ ইয়ার ওই সুবেদারে গিয়া বলছে চার হুম হুম ইশারা দিলাম চাই আঙুল দিলে চাই হুম মানে কইয়া আমাদের বালতিটা আমি রুম খুললো না ওই জান রুমের পাশে শীতের দেখা যায় আনতে মগ্ন আনা যায় তো তো ওইখানে দিয়া ওই বালতিটা ফালে দিয়া খাওয়ানে এই বালতিটা দিয়া চলে গেছে এইটা গেলো সারাদিন বাড়িতেছে সারা রাত গেল আমরা ওখানে বসাই রাস পড়েছি পরের দিন চার তারিখ চার তারিখ পর্যন্ত রয়ে গেলো চার তারিখে রাত্রে তো তেসর রাত চার তারিখে সন্ধ্যা পর্যন্ত বাইরে নানান গুঞ্জন শুনতেছে এদিক ওদিক হইতেছে দিয়ে গেলে চার তারিখে দুপুরবেলা সোনারে হই হই করে জেলে আইসে বুঝলি কী ব্যাপার যে বিকাল আড়াই তিনটা কেসে আর কুয়ো হয়ে গেছে হুম পাল্টা কুয়েছে খালেদ মশার ক্ষমতা নিছে আর ওই যারা ঘাতকেরা সব পালিয়ে গেছে যা নানান কথা আর কি অর্থাৎ পুরো জানে না তার জন্য আমরা আবার টোটো ইয়ে হইলাম স্বস্তিবোধ পাইলাম রয়ে গেছি কিন্তু লাস্ট কিন্তু ঘরেই পড়ে দিচ্ছে প্রায় আটটা কি নটার সময় দেখতেছি কতগুলি হ্যাজার নিয়ে হুম প্রায় বিশ তিরিশ জন লোক ওই ওই করে ঢুকতেছে রুমের ভিতরে আইসে ওই এক নম্বর রুমটার ভিতরে খুললে ইয়া করতেছে তখন আমরা কথা বলতেছি যারা আইসে এমনি দুই ভদ্রলোক ছিল একজন ছিল তখন ঢাকার এডিশনাল এডিসি জেনারেল ছিল এটা হচ্ছে ঢাকার ইয়ে করার জন্য কী নামটা ভুলে গেছি এও আইসে সঙ্গে আর কি এ আবার আমাদের ইয়ার এসপি মাহবুব তার এক তখন তো এসপি ছিল সে তার একসঙ্গে ভালো একটা কলিগ ছিল বন্ধু ছিল সে এসে আবার নাসিম ইয়ালে দেখা করলো হুম ওই জানলা ভিতর দিয়েই গেট তো বেড কিন্তু খুলতেছে না দিয়েই করলো কথা বললো তারপর আমাদের গেট এখানে আসলো দাঁড়িয়ে ওই জন্য কোনো চিন্তা করে ওই আশ্বাস দেওয়া আর কি চিন্তা করে না কু হয়ে গেছে হয়েছে যে আমাদের জন্য গেট খুলে না নেতাকে দেখবো আমরা আমরা পোস্টমর্টম করবো এখানেই ওইটা পোস্টমর্টম করার পরে আপনাদের দেখানো হবে একটু ওয়েট করেন তো চারজনে তো অনেক সময় নিত একজনে এক ঘন্টা দেড় ঘন্টা করে সময় নিছে নিয়ে আটটাতে শুরু করে বারোটাকে একটার ভিতরে সব পোস্টমর্টম শেষ শেষে চুপচাপ হঠাৎ দিয়ে সব স্ট্রিট লাইটগুলো বন্ধ করে দিল আবার দিয়ে ওই লাশগুলি সব নিয়ে চলে গেছে আমাদের দেখাইল না আর আমরা তো আশা রইলাম শেষ দেখাটা দেখি তাদের আমরা দেখতে পারলাম না পরে যখন জিজ্ঞেস করলেন কি না এটা উপর থেকে অর্ডার দিয়েছে কাকে জেল খেয়ে দেখা যায় না উত্তেজনার সৃষ্টি হবে এই জন্য যা যা পরিবারের কাছে আমরা লাশ দিয়ে দেবো লাশ নিয়ে চলে এই লাশ তার আমরা দেখতে পারলাম না তার লাশ নিয়ে চলে গেল এই হইলো আপনার তেসরা নভেম্বর রাতের ঘটনা আর কি